হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সাজন স্যারে। সবাই চ্যানেলটি দ্রুত ছড়িয়ে দাও সবার মাঝে। সো আজকে আমরা হাতে হাতে ক্যালকুলেশনের যে একটা সুন্দর এমসিকিউ শিখবো, এমসিকিউ ট্রিক্স, তা হচ্ছে সরল রেখা থেকে দুইটা বিন্দু দেয়া থাকবে এবং এই বিন্দু দুইটা এক্স অক্ষকে কি অনুপাতে ছেদ করেছে, ওয়াই অক্ষকে কি অনুপাতে ছেদ করেছে। আচ্ছা, অনুপাত তো বের করে ফেললাম, আজকের পর্বে আমরা দেখবো এক্স অক্ষে কি অনুপাত ছেদ করছে, পরবর্তী পর্বে আমরা দেখব ওয়াই অক্ষে কি অনুপাতে ছেদ করেছে। অনুপাত তো বের করে ফেললাম, তারপর আরেকটা কিন্তু থাকে, স্যার আমাদের যে এক্স অক্ষকে ছেদ করেছে সেটা কি অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত। সো চলো ছোট্ট একটা ট্রিক্স এর মাধ্যমে 10 সেকেন্ডে তুমি উত্তরটা বের করে ফেলতে পারবা। যেমন ধরো এক্স অক্ষকে কি অনুপাতে ছেদ করে, এই প্রশ্নের জন্য তুমি যেই কাজটা করবা যে অনুপাতকে আমরা ধরে নিব n is to 1 অনুপাত, যেমনটা আমরা ধরে নিই 10 এ। সো m equals to তুমি ধরবা minus y1 by y2, minus y1 by y2, এটা আমার ট্রিক্স। এখন দেখো y1 কি, y1 হচ্ছে minus 1, y2 কি 9। সো আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমি কি পেয়ে যাব, minus minus 1 by 9, উত্তর কি আসছে 1 by 9। তার মানে কি m is to 1, m is to 1 মানে কি 1 is to 9 is the correct answer। এই অনুপাতই বিভক্ত করবে, অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত। এই যে সূত্রটা আছে মাইনাস y1 বাই y2, এইটার থেকে যদি রেজাল্ট আমার পজিটিভ আসে, টোটাল ক্যালকুলেশন করার পর যদি রেজাল্ট আমার পজিটিভ আসে তাহলে আমাদের বুঝতে হবে এটা অন্তর্বিভক্ত করেছে, কি করেছে অন্তর্বিভক্ত। আর যদি এই রেজাল্টটা সামহাউ আর এনিহাউ মাইনাস 1/9 আসতো টোটাল ক্যালকুলেশন করার পর, তখন আমরা কি বলতাম, তখন আমরা বলতাম যে এটা বহির্বিভক্ত করেছে, কি করেছে বহির্বিভক্ত করেছে। সো সবাই আশা করি শিখে গেছো কিভাবে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত বের করতে হয়। তোমাদের জন্য প্রশ্ন, এই প্রশ্নটাই ওয়াই অক্ষকে কি অনুপাতে ছেদ করে, ওয়াই অক্ষকে কি অনুপাতে ছেদ করে, অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, ঝটপট কমেন্টে জানিয়ে দাও।